বিশালগড় মহকুমা হাসপাতালে ভুল চিকিৎসার কারণে 9 মাসের গর্ভবতী মহিলার মৃত সন্তান প্রসবের কথা শুনতে পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। জানা যায় অরবিন্দনগর এলাকার এই প্রসূতি তানিয়া লস্কর। এজন্য বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তথা বিশালগড় মহকুমার স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাসের প্রতি আঙ্গুল তোলেন। বিধায়ক জানান উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে, পাশাপাশি বিষয়টি নিয়ে আধিকারিকের সঙ্গে কথা বলবেন। তিনি এই সমস্ত কাজ কোনোমতেই বরদাস্ত করবেন না এবং সব কঠোর হাতে দমন করবেন বলে আশ্বাস দেন। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ওই পরিবারের প্রতি সমবেদনা জানান, পাশাপাশি মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেন। ঘটনাটা দুর্ভাগ্যজনক, এটা ব্যতীত এটা মানে সত্যি একটা সত্যজনক, এটা মানে নেওয়া যায় না, এটা মানে বলার কোনো ভাষা আমার কাছে নেই। কিন্তু বিষয়টা মেডিকেল সায়েন্সের বিষয়, আমি আবার বলছি এটা মানে টোটাল বিষয়টা কী হয়েছে আমার ঠিক জানা নেই। আমি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, ডক্টরদের সঙ্গে কথা বলেছি, এসডিও সাহেবও মনে হয় বেরিয়েছে, উনি নেই, আমি টেলিফোনিক কথা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ, আমরা উচ্চস্তরে কথা বলবো, বিষয়টা কী হয়েছে জানার চেষ্টা করব। যদি কোনো ত্রুটি থাকে সেটা নিশ্চয়ই মানে আমরা পরবর্তী সময় সেটা নিয়ে কথা বলবো। শিশুর যে পরিবারের লোকেদের সাথে আপনার কথা হয়েছে? পরিবারের ফ্যামিলি মেম্বারের সঙ্গে কথা হলো, বাচ্চার মার সঙ্গে কথা বলো। আমি বলেছি মন শক্ত করার জন্য, যেটা তো হয়ে গেছে এটা দুর্ভাগ্যজনক, মন শক্ত করার জন্য বলেছি। আগামী দিনে আমরা ওনাদের পাশে থাকবো।